মিডল এজ ক্রাইসিসে ভুগতেছো এখন? মানে কি রকম? আফটার 40 টু 55 হতে হচ্ছে মিডল এজ। আচ্ছা, এই সময়ে পুরুষ মানুষ মিডল এজ ক্রাইসিসে ভুগে। মানে এই তখন কি করে এই টাইমটাতে? তখন অনেক ধরনের অনেক পরকিয়া করে। আমার যথেষ্ট সুন্দরী একটা বউ আছে, আমি কেন পরকিয়া করব? যত ধরনের সাইকোলজিক্যাল থ্রিলার আছে বেসড অন বুকস, বেসড অন ট্রু স্টোরি, সব জায়গায় দেখা যায় যে মিডল এজ পুরুষ মানুষগুলা খুব সাকসেসফুল, ইন্টেলিজেন্ট এবং সুন্দরী ইয়াং বউ থাকা সত্ত্বেও তারা প্রেম করে। এটা কেন? এলিগেশন দিচ্ছি না তো তোমার নামে, বলছি এটা সম্ভাবনা থাকতে পারে, এই যে এটা বলছি আমি। আমি কিভাবে জানি তোমার সম্ভাবনা নাই? একটা প্রুফ দাও। মানে কি এখন এই থেরাপিতে কি হবে আমার? শোনো, প্রথম সাইন তোমাকে সন্দেহ করার, তুমি ঘরে থাকো ছেঁড়া ভেড়া হয়ে, নোংরা হয়ে, তুমি শেভ করো না, তুমি গোসল করো না, তুমি শ্যাম্পু করো না, তুমি আবল তাবল হয়ে ঘুরো, তুমি একই কাপড় তুমি তিন দিন পরো। কিন্তু যখনই তোমার বসের সঙ্গে বা তোমার কোনো কলিগের সঙ্গে তোমার মিটে, সপ্তাহে সপ্তাহে আয়নায় দাঁড়ায় চুল মুল ঠিক করে শেভ করে একটা সুন্দর জামা পরে বসো, কেন? প্রথম। দ্বিতীয় হলো, তুমি আমাকে খুব নেগলেক্ট করো, গত এক মাসে তুমি আমাকে একটা কফি কিনে দাও নাই। ভাই তোমার কি কখনো ফ্যামিলি টাইম বলতে কিছু আছে? তুমি সকালেও বলবা তোমার কাজ, বিকালেও বলবা কাজ, সন্ধ্যায় বলবা কাজ, রাত বলবা কাজ। এই জন্য তোমার কাজকে আমরা কাজ মনে করি। অনেক মজা, থ্যাংক ইউ।